আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এরপর যে আলোচনা করব হযরত মাওলানা হাফিজ জহুরুল রহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে। শুরু করার আগে বলছি, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অন করে দিন। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ও আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ জহুরুল রহমাতুল্লাহ আলাইহি 1987 সালে 7ই মে ইন্তেকাল করেন। তিনি 1895 সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাদি লুদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শেষ জীবনে রাজনীতি মাঠে এসে তিনি আলোড়ন সৃষ্টি করেন। ফিজ্জি হুজুরকে তওবার রাজনীতি প্রবর্তক বলা হয়। তিনি সব মত ও পথের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে বলেছিলেন, আসুন মন থেকে সব ধরনের কলুষতা মুছে তওবা করে দেশ মাতৃকার উন্নয়নের রাজনীতিতে আত্মনিয়োগ করি। তিনি দেশবাসীকে কোরআনের আয়াত উল্লেখ করে এই আহ্বান জানায়। তওবার প্রসঙ্গে কোরআনে কারিমে এরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয় তোমরা কামিয়াব হবে। সূরা নূর আয়াত 31। রাজনীতি হাফিজ জহুরের ব্যাপক পরিচিতি দিলেও পবিত্র কোরআন নিয়ে ছিল তার যাবতীয় ভাবনা চিন্তা ও সারা দিনের কর্মব্যস্ততা। তিনি ভাবতেন কিভাবে দেশের প্রতিটি গ্রামে কোরআনের আলো পৌঁছে দেওয়া যাবে, কিভাবে শিশু কিশোর সহজে কোরআনের জ্ঞান লাভ করতে পারবে। শিক্ষা জীবন হাফিজ জহুরুল রহমাতুল্লাহ আলাইহি শৈশবেই নিজ গ্রাম আদুরে ফতেপুর প্রাইমারি স্কুল থেকে উচ্চতর প্রাইমারি পাশ করেন। চন্দ্রগঞ্জ মাদ্রাসায় 1 বছর পড়াশোনা করে কুমিল্লা লাকসামের নবাব ফয়জুন্নেসা চৌধুরীর মাদ্রাসায় আরও 1 বছর পড়াশোনা করেন। তখন তিনি এক পীর সাহেবের বাড়ির জায়গের থাকতেন। পীর সাহেব তাকে দৈনিক 1-1.5 ঘন্টা আপাদমস্ত কাপড়ে ডেকে জিকির করাতেন, ফলে ছোটোবেলা থেকে হাফেজ জহুদুর জিকিরে অভ্যস্ত হয়ে পড়ে। পীর সাহেবের বাড়িতে পড়াশোনার সমস্যা হলে তিনি নোয়াখালী খিলবাসাই মাদ্রাসায় ভর্তি হন। এ সময় একদিন আবর্জনার মধ্যে কোরআনের পাকের বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এক টুকরা কাগজ দেখে তিনি তা তুলে এক পরিষ্কার জায়গায় সযত্নে রেখে দেন। এই ঘটনার প্রভাবে তার মন গভীরভাবে আল্লাহ ও কোরআনের দিকে ঝুঁকে পড়ে। তিনি কোরআনের হিফজ করার জন্য কাউকে না বলে মাত্র 1.5 টাকা সম্বল নিয়ে ভারতের পানিপথে উদ্দেশ্যে বেরিয়ে যান। উল্লেখ্য সে যোগ, ভারতবর্ষের পানিপথ হিফজখানাটি ছিল হিফজ ও ইলমে কিরাত শিক্ষার অদ্বিতীয় স্থান। নানা ঘটনার মাধ্যমে দিয়ে পানিপথে পৌঁছে তিনি 1913 সালে হযরত কারি আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি এর অধীনে হিফজ শুরু করেন। হিফজ শেষ হওয়ার আগেই তিনি তার ওস্তাদ ও তিনি মহামারীতে আক্রান্ত হন। এতে ওস্তাদ হযরত কারি আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন, কিন্তু তিনি বেঁচে যান। সুস্থ হওয়ার পর বাকি হিফজ হযরত কারি আখলাত হুসাইন রহমতুল্লাহ আলাইহি এর অধীনে 1950 সালে শেষ করেন। পানিপথ থেকে হিফ শেষে তিনি 1915 থেকে 1922 সাল পর্যন্ত সাহারানপুর মাদ্রাসায় পড়াশোনা করে এবং সেখান থেকে 86টা কিতাব শেষ করেন। 1923 সালে দারুল উলুম দেওবন্দ থেকে ইসলামিক শিক্ষা সর্বোচ্চ স্তরের সনদ লাভ করেন। হাফিজ জহুরুল কর্মজীবন ও অবদান। পড়াশোনা শেষে তিনি আর তার সাথে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ও হযরত মাওলানা আব্দুল ওয়াহেদ পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি এর সাথে দেশের বিভিন্ন স্থানে দেওবন্দের নিয়মে নতুন নতুন মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়ি, বাগেরহাট ও ঢাকায় অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এসব মাদ্রাসায় উল্লেখযোগ্য কয়েকটি হল বড়কাটারা, ফরিদাবাদ ও লালবাগ মাদ্রাসা। তবে 1965 সালে ঢাকায় কামরাঙ্গীচর হাফিজ জহুরুল রহমতুল্লাহ আলাইহির একক প্রচেষ্টায় নুরিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারা দেশে প্রচলিত মক্তব শিক্ষা ও কোরআন হিফজের বিশাল পরিধি পেছনে রয়েছে হযরত হাফিজ জহুরুল রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, আমি শামসুল হক ফরিদপুরি সদর সাহেবুদুর রহমতুল্লাহ আলাহি পীর জহুদুর রহমতুল্লাহ আলাহি যখন ঢাকায় এসে বড়কাটার মাদ্রাসা শুরু করলাম, তখন ঢাকায় মসজিদগুলোতে সহি শুদ্ধভাবে কোরআন তেলোয়াতে সক্ষম ইমামের সংখ্যা ছিল খুবই সামান্য। এখন আলহামদুলিল্লাহ পানিপথের পদ্ধতিতে কোরআনের ওপর ধারাবাহিক মেহনতের ফলে শুধু ঢাকায় নয়, সারা দেশে সহি শুদ্ধভাবে
কোরআন পাঠের সংখ্যা বেড়ে যায়। হযরত হাফেজ জহুদুর রহমাতুল্লাহ আলাইহি নিজের কোরআন সুন্নতের রাসুল বাস্তবায়ন নমুনা গড়ে তোলার সাধনা জীবনের প্রতিটি মুহূর্তে তিল তিল করে কাজে লাগিয়েছেন। হাফেজ জহুদুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন চতুর্থ শতাব্দীর মহান সংস্কারক হাকিমুল উম্মা হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির বিশেষ খলিফাদের মধ্যে অন্যতম। রাজনীতিতে অংশগ্রহণ। হাফেজ জহুদুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি 1981 ও 1986 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। 1981 সালের নির্বাচনে 9.79% ভোট পেয়ে তৃতীয় এবং 1986 সালে 5.69% ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন। বিদেশ সফর। 1982 সালে হাফেজ জহুদুর রহমতুল্লাহি ইরান ইরাক সফর করেন এবং ইমাম খোমেনি ও সাদ্দাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরাক ইরান যুদ্ধ বন্ধের চেষ্টা করেন। ইন্তেকাল। হযরত হাফেজ জহুদুর রহমতুল্লাহি 1987 সালে 7ই মে ইন্তেকাল করেন। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজার অনুষ্ঠিত হয়। ইমামতি করেন হাফেজ জহুদুর রহমতুল্লাহ আলাইহির জ্যেষ্ঠ পুত্র কারি শাহ আহমদুল্লাহ আশরাফ বড় ছেলে। জানাজারে দেশের বিভিন্ন স্থানের ও অঞ্চলের থেকে হাজার হাজার শোকার্ত জনতা অংশগ্রহণ করেন। তিনি ছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সব মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র, যা এ যুগে খুবই বিরল। ঢাকার সাবেক মেয়র মরহুম মোহাম্মদ হানিফের উদ্যোগে নগরভবন সংলগ্ন ফিনেন্স রোড নাম পরিবর্তন করে নামকরণ করে মাওলানা মোহাম্মদ হাফেজ জহুদুর রহমতুল্লাহ আলাইহি রোড। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপর যে আলোচনা করব হযরত মাওলানা হাফেজ জহুদুর রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে।